শিক্ষার্থীরা, আজকে আমরা মূলত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত যে প্রবন্ধটি গত 3 ক্লাস ধরে পড়ছিলাম সেটি সর্বশেষ ক্লাসে চলে আসলাম, অর্থাৎ আজকের ক্লাসটির মাধ্যমে আমাদের এই প্রবন্ধটি সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। শিক্ষার্থীরা, একটি বিষয় বোঝার চেষ্টা করো। আমি যদি আমার ব্যক্তিগত একটি অভিজ্ঞতা তোমাদের সাথে এই মুহূর্তে তুলে ধরি, তাহলে যে জিনিসটি বুঝতে পারবে সেটি হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে একটি বিষয় সবসময় খুব ভয় পেতাম, এবং শুধু তাই নয়, সবসময় দেখা গিয়েছে যে যখনই আমার পরীক্ষার হলে নৈবর্তিকের প্রশ্ন কাটা যাচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যেত যে আজকে তোমাদেরকে আমি যে টপিকটির উপরে ক্লাস নিব, এই টপিকটির উপরেই প্রচুর পরিমাণে নৈবর্তিক প্রশ্ন ভুল যাচ্ছে। কথা হলো, কি সেই টপিক, কেন সেটির উপরে আমার এত ভুল যাবে, এবং আমার ভুল যাওয়ার কারণটি কি? আমার ভুল যাওয়ার মূল কারণটি হচ্ছে, আমি এই জায়গাটি পড়তে কোনো প্রকার আগ্রহ পেতাম না। আমার কাছে মনে হতো, এত ছোট্ট একটা জিনিস পড়ে কি লাভ, সামান্য যে আমাদের নিজস্ব বুদ্ধি রয়েছে সেই নিজস্ব বুদ্ধি থেকে আমি কোনো না একটি নৈবর্তিকের অপশন দাগিয়ে দিব। কিন্তু দিন শেষে দেখা যেত যে সবসময় নিজের উপস্থিত বুদ্ধিমত্তা ব্যবহার করে এই প্রশ্নের উত্তর করা যায় না। অর্থাৎ শিক্ষার্থীরা, মূলত বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করতে যাচ্ছি, এবং এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মূলত আলোচ্য যে প্রবন্ধটি রয়েছে, প্রবন্ধের সবার শেষের যে পর্ব তথা পর্বচারে এই ক্লাসটি রেখেছি। এতক্ষণে হয়তো তোমাদের সকলের মনে একটি প্রশ্ন জাগছে, কি সেই ক্লাস? সেই ক্লাসটি হচ্ছে, আমরা যদি এখন দেখি, গৃহ, পর্বচার, এবং আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দার্থ ও টিকা। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, আচ্ছা ভাইয়ার কি হলো, ভাইয়া কি পাগল হয়ে গিয়েছে, শব্দার্থ ও টিকা কেন এত কঠিন জায়গা হবে? হ্যাঁ শিক্ষার্থীরা, শব্দার্থ ও টিকা অত্যন্ত কঠিন একটি জায়গা। তার কারণ হলো, অতিরিক্ত সহজ মনে করার কারণে আমরা বিষয়টি পড়ি না, আমরা বিষয়টা এড়িয়ে যাই, এবং দিন শেষে দেখা যায় এখান থেকে যখন ছোটোখাটো প্রশ্নগুলো দিয়ে দেয়, আমরা সেগুলো বুঝতেই পারি না। এবং এই পর্যায়ে এসে আমি তোমাদেরকে অনেক ভাগ্যবান বলে মনে করি। তার কারণ হচ্ছে, তোমরা টেলমেট স্কুলের মতো এমন একটি জায়গা পেয়েছো যেখানে এই বিষয়াদিগুলো খুব সুন্দরভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে সবাইকে পড়িয়ে দেওয়া হয়। আমার সময় যেটি হয়তো আমি পাইনি, বা আমার সময় আমি যেটি দেখিনি, এমন একটি জায়গা থেকে শিক্ষার্থীরা, আমি মাহবুবুল নেওয়াজ ফারসিম আছি তোমাদের সাথে এই কোর্সের ইনস্ট্রাক্টর হিসাবে। তাহলে চলো শিক্ষার্থীরা, দেরি না করে শুরু করে ফেলি আজকের মহাগুরুত্বপূর্ণ ক্লাসটি। শিক্ষার্থীরা, আমরা প্রথমেই যে শব্দার্থ ও টিকার মধ্যে মূল শব্দটি দেখছি সেটি হচ্ছে বিরাম। এর অর্থ বিশ্রাম, মানে আমরা যখন বলি বিরাম নিচ্ছি, বা আমরা যদি বলে থাকি যে কোনো প্রকার বিশ্রামের কথা, সেটি মূলত আমরা বিরাম দিয়ে প্রকাশ করতে পারি, কারণ বিরাম শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম। আরও একটি বিষয় দিয়ে তোমরা বিষয়টি মনে রাখতে পারো, সেটি হচ্ছে, আমরা যখন যতিচিহ্ন ব্যবহার করি, যতিচিহ্নের অপর নাম কিন্তু বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন দিয়ে কিন্তু বাক্যের মধ্যে আমরা একটু বিশ্রাম দেওয়াকে বোঝাই। সেখান থেকে তোমরা মনে রাখবে, বিরাম অর্থ বিশ্রাম। এই যে দেখো শিক্ষার্থীরা, এভাবে উদাহরণ দিয়ে বা উপমা দিয়ে কতজনই বা শব্দার্থ টিকা পড়তে পারে, ঠিক এই বিষয়টি টেনমিট স্কুল নিশ্চিত করছে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন আজকের ক্লাসটি এতটা গুরুত্বপূর্ণ। এই ছোট ছোট জিনিসগুলো তোমরা আজকের ক্লাসে জানতে পারবে। এরপরে দেখো শিক্ষার্থীরা, নিকেতন, এর অর্থ হচ্ছে কি, বাড়ি। অর্থাৎ নিকেতন শব্দ দিয়ে আমরা নিজের ঘর বা বাড়িকে বুঝব। শ্রান্ত, শ্রান্ত শব্দের অর্থ হচ্ছে কাজ করে যে অনেক ক্লান্ত। এরপরে দেখো গৃহী, গৃহী শব্দের অর্থ গৃহে বসবাসকারী। পরবর্তীতে শিক্ষার্থীরা দেখো উপাদেয়, এর অর্থ হচ্ছে সুস্বাদু। অনেক সময় আমরা অনেক গল্প বা উপন্যাসে পড়ে দেখেছি যে অনেক উপাদেয় খাবার, এটি বলতে মূলত আমরা বুঝিয়ে থাকি যে অনেক সুস্বাদু খাবার, বা যে খাবারটি রান্না করা হয়েছে সেটি অত্যন্ত মজাদার। এরপরে দেখো বাটি, এর অর্থ হচ্ছে বাড়ি। আমরা কিন্তু অনেক সময় এ বাটি বলতে থালা বাসন বুঝে থাকি, কিন্তু না শিক্ষার্থীরা, যখন টয়ের সাথে দীর্ঘইকার আসবে তখন সেই বাটি হবে বাড়ি। অবশ্যই বিষয়টি মনে রাখবে। অন্তপুর মানে ভেতর বাড়ি। আগেকার দিনে ভেতরের যে বাড়ি থাকতো বা ঘরের যে অন্দরমহল থাকতো সেটিকে আমরা অন্তপুর বলতাম। শিক্ষার্থীরা লক্ষ্য করো, বর্তমান প্রেক্ষাপটে বাইরের যদি কোনো লোক আসে, তিনি কিন্তু আমাদের ড্রয়িং রুমে অথবা যেটিকে আমরা বসার ঘর বলে থাকি সেখানে বসেন। তারা কিন্তু কিছুতেই আমাদের শয়ন কক্ষে চলে আসেন না, বা ইংরেজিতে বলতে গেলে বেডরুমে চলে আসেন না। আগেকার দিনে এই যে শয়ন কক্ষ বা বেডরুম যেটি, সেটিকে বলা হতো অন্তপুর বা ভেতর বাড়ি। আশা করি এই বিষয়টি তোমাদের মনে থাকবে। এরপর দেখো শিক্ষার্থীরা কূপমণ্ডূক, কূপমণ্ডূক শব্দের অর্থ হচ্ছে যার কম জ্ঞান আছে,
কম জ্ঞানী লোককে আমি বলতে পারি স্বল্প জ্ঞানী, এটিও তোমাদের অবশ্যই মনে থাকবে। এরপরে আমরা দেখি যথোচিত অর্থাৎ যথার্থ। অনেক সময় আমরা বলি না তুমি যথোচিত কথা বলেছ, তার মানে হচ্ছে তুমি যথার্থ কথা বলেছ বা তুমি যে কথাটি বলেছ সেটি সঠিক হয়েছে। এরপরে দেখো শিক্ষার্থীরা অসূর্যম্পস্য অর্থাৎ সূর্যের আলো দেখতে পায় না এমন। এরপর দেখো শিক্ষার্থীরা রয়েছে সোয়ারি, এর অর্থ হচ্ছে কি যাত্রী। তবে শিক্ষার্থীরা আমরা যে প্রবন্ধটি পড়ছি সেই প্রবন্ধের আলোকে মূলত বোঝানো হয়েছে গাড়িতে চড়ে যাত্রী হওয়ার দরকার পড়ে না। অর্থাৎ যখন আমি গাড়িতে চড়ছি বা এই যে প্রবন্ধটি রয়েছে এই প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করছি তখন সেক্ষেত্রে আমার আর গাড়িতে চড়ার পরে যাত্রী হওয়ার প্রয়োজন হচ্ছে না। এরপর রয়েছে কহবর, এর অর্থ হচ্ছে মূলত কল্পনার স্বর্গ। তারপরে আমরা দেখতে পাই কুকুট, শব্দের অর্থ মোরগ মুরগি। প্রফুল্লমুখী, এর অর্থ হচ্ছে আনন্দিত। আমরা অনেক সময় বলি না তোমাকে আজকে অনেক প্রফুল্ল দেখাচ্ছে, মানে তোমাকে আজকে অনেক আনন্দিত দেখাচ্ছে সেটি। এরপর দেখো সপত্নী কণ্টক, এখানে সতিনকে কাটা বা যন্ত্রণা হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ শিক্ষার্থীরা যদি কোনো পরিবারে দেখা যাচ্ছে যে এক মহিলার সতিন রয়েছে তবে সেক্ষেত্রে সেই সতিনকে কাটা বা যন্ত্রণা হিসেবে চিহ্নিত করা হয় সেটি বোঝাতেই বলা হয়েছে সপত্নী কণ্টক। এরপর দেখো অধীশ্বর, অধীশ্বর বলতে মালিক বোঝানো হয়ে থাকে শিক্ষার্থীরা, এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এরপর রয়েছে কোদল, কোদল শব্দের অর্থ কোন্দল বা বিবাদের কথ্যরূপ। অর্থাৎ আমরা যে কোন্দল করে থাকি বা বিবাদ করে থাকি বা ঝগড়া করে থাকি সেটির কথ্যরূপ হচ্ছে কোদল। এরপর দেখো অমরাবতী, অমরাবতী শব্দের অর্থ হচ্ছে স্বর্গ। মনোহর, এর অর্থ হলো মন হরণকারী। শিক্ষার্থীরা আমরা অনেক সময় বলে থাকি যে চিত্রটি খুবই মনোহর বা সিনেমাটি অনেক মনোহর। এই মনোহর বলতে আমরা বুঝাচ্ছি যে মন হরণকারী বা সিনেমাটা দেখে আমার খুব ভালো লেগেছে, আমার হৃদয়ে জুড়িয়ে গিয়েছে, আমার মনকে কেড়ে নিয়েছে, সেটি বোঝাতেই মূলত আমরা মনোহর বলে থাকি। এবং এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারি যে মনোহর শব্দের অর্থ মন হরণকারী। এরপর দেখো টিপাই, এই শব্দটি ইংরেজি টিপয় থেকে এসেছে এবং এটি বলতে মূলত বোঝানো হচ্ছে হালকা খাবার পরিবেশনের জন্য তিন পা বিশিষ্ট ছোট টেবিল। শিক্ষার্থীরা আমাদের সকলের বাড়িতেই কিন্তু দেখা যায় যে সন্ধ্যাবেলা যে হালকা খাবার পরিবেশন করা হয় সেটির জন্য ছোট একটি টেবিল থাকে। এই যে এই ছোট একটি টেবিল যেটি তিন পা বিশিষ্ট সেটিকে আমরা বলতে পারি টিপয় এবং এই টিপয় থেকেই মূলত টিপাই শব্দটি লেখা হয়েছে। আশা করি শিক্ষার্থীরা এই বিষয়টি তোমাদের মনে থাকবে। এরপরে দেখো আমাদের পরবর্তী যে মূল শব্দটি রয়েছে সেটি হলো বৈঠকখানা বা বসার ঘর। বিলাত, আরবি ভাষা থেকে গৃহীত শব্দ, বিদেশ ইংল্যান্ড ইউরোপ ইত্যাদি বোঝাতে ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা আমরা মূলত বিলাত বা বিলেত শব্দটি যখন ব্যবহার করি আমরা এটি বুঝে থাকি যে সে ব্যক্তি বিদেশে থাকে। যদি আমরা বললাম যে রহিম বিলেতে থাকে তার মানে আমরা বোঝাতে চাচ্ছি রহিম বিদেশে থাকে কিংবা রহিম ইংল্যান্ডে থাকে কিংবা রহিম ইউরোপে থাকে। এই বিষয়গুলো মূলত আমরা বিলেত দিয়ে বুঝিয়ে থাকি বা বিলাত দিয়ে বুঝিয়ে থাকি। কিন্তু কথা হচ্ছে এই বিলাত শব্দটি এসছে কোত্থেকে, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় একটি জায়গা। এই বিলাত বা বিলেত শব্দটি এসেছে আরবি ভাষা থেকে শিক্ষার্থীরা, অবশ্যই তোমরা এটি মনে রাখবে। এরপর দেখো বর্ষীয়সী মানে বয়স্ক। অনেক সময় শিক্ষার্থীরা আমরা বলি না তিনি একজন বর্ষীয়সী ব্যক্তি, অর্থাৎ আমরা বুঝাচ্ছি তিনি একজন বয়স্ক ব্যক্তি বা বৃদ্ধ ব্যক্তি। এরপর দেখো নায়েব, নায়েব ফার্সি শব্দ, শিক্ষার্থীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নায়েব কি শব্দ? ফার্সি শব্দ, যে কোনো মুহূর্তে তোমাদের যে কোনো পরীক্ষায় নৈবর্তিকা আসতে পারে। এরপরে দেখো নায়েব মূলত প্রতিনিধি অর্থে ব্যবহার করা হয়েছে এবং জমিদারি ব্যবস্থায় নায়েবরা মূলত জমিদারদের প্রতিনিধি হিসাবে কাজ করতেন। জমিদাররা যে খাজনা আদায় করতেন সে খাজনা আদায়ের একদম মাঠ পর্যায়ে কাজ করত এসব নায়েবরা। এক কথায় নায়েবরা জমিদারদের প্রতিনিধি হিসাবে কাজ করত। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাই ক্রীড়া পুতুল অর্থাৎ খেলার পুতুল। আমাদের সকলেরই কিন্তু ছোটবেলায় খেলার জন্য কোনো না কোনো পুতুল ছিল, এই পুতুলটিকে মূলত এখানে ক্রীড়া পুতুল বলা হচ্ছে বা খেলার পুতুল বলা হচ্ছে। এরপর দেখো প্রভূত, প্রভূত শব্দের অর্থ প্রচুর বা অনেক। কুলীন, কুলীন শব্দের অর্থ
উচ্চ বংশজাত। শিক্ষার্থীরা যদি আমরা কোনো উচ্চ বংশের কথা বলি তখন সেটিকে আমরা কুলীন বলে আখ্যায়িত করতে পারি। এই নতুন শব্দটি আমাদের শিখে রাখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেখো শিক্ষার্থীরা আত্মসাত। আত্মসাত শব্দের অর্থ অন্যায়ভাবে গ্রাস করা হয়েছে এমন। আমরা অনেক সময় বলি না, অমুক ব্যক্তি অন্যায়ভাবে টাকা আত্মসাত করেছেন, অর্থাৎ অন্যায়ভাবে ওই ব্যক্তি টাকা গ্রাস করে ফেলেছেন বা নিজের কাছে সঞ্চিত করে রেখেছেন। এটি বোঝাতে মূলত আমরা আত্মসাত শব্দটি ব্যবহার করে থাকি। এরপরে রয়েছে নরাকার, এর অর্থ মানুষ স্বরূপ। শিক্ষার্থীরা এখানে যদি আমি এই শব্দটিকে ভাঙ্গি, নরাকার হবে নর যোগ আকার। নর বলতে মানুষ বোঝাচ্ছে এবং আকার বলতে স্বরূপ বোঝাচ্ছে, হয়ে গেল মানুষ স্বরূপ বা মানুষের মতো। এরপর রয়েছে পিশাচ, এর অর্থ হলো নিষ্ঠুর ও লোভী অর্থে ব্যবহার করা হয়। আমরা যখন বলি যে অমুক ব্যক্তি পিশাচের মতো, সেক্ষেত্রে আমরা বুঝিয়ে থাকি সেই ব্যক্তি অত্যন্ত নিষ্ঠুর বা লোভী। এরপর দেখো ঝঞ্ঝানীল, এখানে ঝঞ্ঝা শব্দের অর্থ ঝড় এবং পরবর্তীতে আমরা দেখি ঝঞ্ঝানীল পূর্ণাঙ্গ অর্থ হচ্ছে ঝড়ের বাতাস, বিষয়টি অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এরপর দেখো চপলা চমক, অর্থাৎ বিদ্যুৎ চমক। অর্থাৎ শিক্ষার্থীরা বুঝতে হবে এখানে যে চপলা রয়েছে এটি বলতে বিদ্যুৎ বোঝাচ্ছে আর চমক তো এখানে দাওয়াই আছে, দুই মিলে হয়ে গেল বিদ্যুৎ চমক। এরপরে দেখো আমাদের পরবর্তী যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে বজ্রনাদ বা বজ্রের শব্দ। যখন শিক্ষার্থীরা আকাশে বজ্র গর্জন করে উঠে তখন যে বিকট শব্দটি হয় সেটিকে আমরা বজ্রনাদ বলে আখ্যায়িত করতে পারি। এরপর দেখো মেদিনী, যার শব্দের অর্থ পৃথিবী। আমি কিন্তু নিজেও জানতাম না যে মেদিনী শব্দের অর্থে পৃথিবী হতে পারে। শিক্ষার্থীরা এই জায়গা থেকে তোমরা পরবর্তীতে যখন কাউকে পৃথিবী সংশ্লিষ্ট কিছু বলতে নিবে তাকে বলে দিবে যে পৃথিবী শব্দের আরেকটি অর্থ হচ্ছে মেদিনী বা পৃথিবীর একটি প্রতিশব্দ হচ্ছে মেদিনী, অবশ্যই ঠিক মনে রাখবে। ত্রিতল, ত্রিতলের এখানে ত্রি মানে তিন আর তল দিয়ে তলা বোঝাচ্ছে, অর্থাৎ ত্রিতল মানে তিন তলা বিশিষ্ট অট্টালিকা। এটি খুবই স্বাভাবিক এবং সাধারণ একটি মূল শব্দ, এটির অর্থ হচ্ছে কি দালান, যেটি আমরা সবাই পারি। এরপর দেখি শিক্ষার্থীরা সোপান, সোপান শব্দের অর্থ হচ্ছে কি সিঁড়ি। কলেবর, কলেবর শব্দের অর্থ দেহ বা শরীর। অনেক সময় ডাক্তাররা কিন্তু বলে থাকে যে কলেবরের অবস্থা খারাপ, তার মানে দেহের অবস্থা খারাপ। গোশালা, গোশালা বলতে শিক্ষার্থীরা মূলত গোয়াল ঘর বোঝানো হচ্ছে। এটিকে যদি ভাঙ্গি তাহলে হয় গো যোগ শালা। এখানে গো দিয়ে মূলত গরু বোঝানো হচ্ছে এবং শালা দিয়ে বোঝানো হচ্ছে যেখানে গরু রাখা হয়। তাহলে শিক্ষার্থীরা কোথায় গরু রাখা হয়? গরু রাখা হয় গোয়াল ঘরে। এরপর দেখো অমানিশীত, অর্থাৎ অন্ধকার রাত্রি। শিক্ষার্থীরা পরবর্তীতে আমরা দেখতে পাবো লঙ্কাকাণ্ড। লঙ্কাকাণ্ড শব্দের অর্থ হচ্ছে কি রাম রাবণের যুদ্ধ, এটি আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এখানে দুষ্টলোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় বলতে বোঝানো হয়েছে বাজে লোকের আক্রমণ, অর্থাৎ শিক্ষার্থীরা এখানে লঙ্কাকাণ্ড মূলত বাজে লোকের আক্রমণ বলতে বোঝানো হয়েছে। শরণাপন্ন, এখানে শরণ অর্থ সাহায্য বা আশ্রয়, আর এক্ষেত্রে আপন্ন শব্দটির অর্থ হচ্ছে কারোর কাছে প্রার্থনা করা। তার মানে শরণ ও আপন্ন শব্দ দুটি যুক্ত হয়ে হয়েছে শরণাপন্ন বা আশ্রয় বা সাহায্য প্রার্থী। তো এক কথা শিক্ষার্থীরা বলতে পারি শরণাপন্ন শব্দটির অর্থ হচ্ছে আশ্রয় বা সাহায্য প্রার্থী, এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। এরপর দেখো পর্ণকুটির, অর্থাৎ পাতার ঘর। মানে অনেক সময় দেখা যায় না হতদরিদ্র অবস্থা কোনো ব্যক্তি, তিনি একজন পর্ণকুটিরের অধিবাসী বা পর্ণকুটিরে থাকে, তার মানে বোঝানো হচ্ছে কোনো রকমে একটি পাতার তৈরি ঘর করে তিনি বসবাস করছেন, এটি বোঝানো হচ্ছে। এরপর দেখো শিক্ষার্থীরা নিরাশ্রয়া, যার অর্থ হচ্ছে আশ্রয়হীন। এবং শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে গৃহ তথা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচিত অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধের সর্বশেষ পর্ব এবং সবচেয়ে কঠিন পর্ব শব্দার্থ টিকার ক্লাসটি শেষ করে ফেললাম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম। এবং অবশ্যই 10 মিনিট স্কুলের অ্যাপ ডাউনলোড করে 10 মিনিট স্কুলের পাশে থেকো।